কলসীয় 3:12-15 তোমরা তো পরমেশ্বরের মনোনীত জন, তাঁর পুণ্যজন, তিনি তোমাদের ভালোবাসেন। তাই তোমরা দয়া মমতা, সহৃদয়তা, নম্রতা, কোমলতা ও সহিষ্ণুতার সাজেই নিজেদের অন্তরটাকে সাজিয়ে তোলো। পরস্পরের প্রতি তোমরা ধৈর্যশীল হও, আর কারো প্রতি কোনো অভিযোগ থাকলে তোমরা তাকে ক্ষমাই করো। প্রভু নিজে যেমন তোমাদের ক্ষমা করেছেন, তেমনি তোমরাও ক্ষমা করো। আর সমস্ত কিছুর ওপরে স্থান দাও ভালোবাসাকে, কারণ ভালোবাসাই সব কিছুকে এক করে তোলে, পূর্ণ করে তোলে। খ্রিস্টের শান্তি তোমাদের হৃদয়ে রাজত্ব করুক। তোমরা তো সকলে সেই এক দেহের অঙ্গ হয়ে এমন শান্তি লাভের জন্যেই আহূত হয়েছ। তোমরা পরমেশ্বরের প্রতি সর্বদাই কৃতজ্ঞ হয়েই থাকো।